ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হচ্ছে না, তবে আইনটি পরিশুদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে, এমনটি জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আর তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আইনের অপপ্রয়োগ বন্ধের আহ্বান জানিয়েছেন। বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাব বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়েছে জনগণকে সুরক্ষা দিতে, কিন্তু একটি গোষ্ঠী এর অপপ্রয়োগ করছে। কিছু কিছু পুঁজির দৌরাত্ম্য বাংলাদেশে আজকে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পুঁজি যখন সংবাদ মাধ্যমে বিনিয়োগ হয়, সেই পুঁজির দৌরাত্ম্য সাংবাদিকদের উপর খড়ক বসায়। সর্বস্তরের সব মানুষকে প্রোটেকশন দেওয়ার জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, অবশ্যই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপপ্রয়োগ বন্ধ হওয়া প্রয়োজন। কারণে অকারণে মামলা ঠুকে দেওয়া, মামলা ঠুকে দেওয়ার সাথে সাথে আবার অ্যারেস্ট করে ফেলা, এগুলো অবশ্যই বন্ধ হওয়া প্রয়োজন, সে ব্যাপারে আমি একমত। এদিকে মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত আলাদা এক আলোচনায় আইনমন্ত্রী জানান, অভিযোগ এলেই এই আইনে কারো বিরুদ্ধে মামলা করা হয় না, অযথা সাংবাদিকদের গ্রেপ্তার না করারও নির্দেশনা দেয়া হয়েছে। আমি দ্ব্যর্থহীন ভাষায় একটা কথা বলতে চাই, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল হবে না। ডাইরেক্টিভই দেওয়া আছে, শুধু সাংবাদিক না, এটা কেস হতে পারে, এরকম কিছু এস্টাবলিশ না করা পর্যন্ত কাউকে এইখানে অ্যারেস্ট করাটা থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে। এর যে সমস্যাগুলি, এগুলি দূরীকরণ করে এটাকে সকলের গ্রহণযোগ্য একটা আইন হিসাবে করার জন্য গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান আইনমন্ত্রী। উই আর কমিটেড। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। এই বিষয়ে আরো কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াবের প্রেসিডেন্ট এ কে আজাদ। আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসির নির্বাচিত সংবাদে। শুরুতে যদি জানতে চাই যে এই যে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে এত বেশি আলোচনা সমালোচনা এবং এই সাংবাদিক বা গণমাধ্যম কর্মীদের তরফ থেকে, বিভিন্ন সংগঠনের তরফ থেকে বারবার এই আইনটিকে বাতিলের দাবি উঠেছে, কিন্তু আজ কিন্তু আইনমন্ত্রী আবারও স্পষ্ট ভাষায় একবার জানিয়ে দিয়েছেন যে আইনটি কিন্তু বাতিল হচ্ছে না, সংশোধন হবে। কিন্তু এই সংশোধনী দিয়ে, ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা কতটা নিশ্চিত হবে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি নওয়াবের প্রেসিডেন্ট হিসাবে এখানে প্রতিনিধিত্ব করছি না, এখানে আমি সমকাল টাইমস মিডিয়ার ম্যানেজিং ডিরেক্টর হিসাবে আমি কথা বলছি। কারণ নওয়াবের প্রেসিডেন্ট হিসাবে কোনো জায়গায় বক্তব্য রাখতে হলে অবশ্যই আমাকে নওয়াবের সাথে আলোচনা করেই করতে হবে। তবে আমি মনে করি ডিজিটাল নিরাপত্তা আইনে বেশ কিছু ধারা আছে যেগুলো স্বাধীন সাংবাদিকতার জন্য অন্তরায়, সেগুলি সংশোধনের ব্যাপারে মাননীয় আইনমন্ত্রী একাধিকবার বলেছেন, কালকেও বলেছেন যে উনি এটা নির্বাচনের আগেই সংশোধন করবেন, এবং আমাদের প্রত্যাশা যে উনি যেগুলো স্বাধীন সাংবাদিকতার জন্য অন্তরায় সেগুলো উনি সংশোধন করবেন। এক দুই নম্বর হচ্ছে যে প্রেস কাউন্সিল, আমাদের যে কোনো সংবাদপত্র বা সাংবাদিকের ব্যাপারে যদি কোনো অভিযোগ থাকে, প্রেস কাউন্সিলে সেখানে তার জবাবদিহি করা এবং তাদেরকে সেখানে একটা আদালতের মতন আছে, সেখানে আর্বিট্রেশন হয়, সেখানেও যাওয়ার প্রথম নিয়ম। তারপরে যদি সেখানে না যায় তাহলে কিন্তু সরাসরি যদি ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো মামলা হয় তাহলে এটা মনে করি স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে এটা অন্তরায় হয়। আমি মনে করি মাননীয় আইনমন্ত্রী যেটা বলেছেন আমি তার সাথে একমত পোষণ করি। জি, মন্ত্রীরা তো আসলে ভালো ভালো কথা সবসময় বলে থাকে, তার আহ্বানও জানান। এর আগেও আমরা শুনেছি যে ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো সাংবাদিক গণমাধ্যম কর্মীকে আসলে হয়রানির শিকার হতে হবে না, তবে আজ কিন্তু আমরা দুজন মন্ত্রীর বক্তব্যই শুনলাম এবং তারাও কিন্তু স্বীকার করেছে যে এই আইনের অপপ্রয়োগ, অপব্যবহার হচ্ছে, এটিকে আসলে তাদের তরফ থেকে বন্ধ করা সম্ভব হয়নি। তাহলে সামনের দিনগুলোতেও যে বন্ধ হবে, কিসের ভিত্তিতে আমরা আশ্বস্ত হতে পারি, বা আপনি তো একজন স্টেক হোল্ডারও, গণমাধ্যম কর্মীদের অভিভাবকও বলবো যারা আমরা এই সেক্টরে কাজ করে থাকি, কিসের ভিত্তিতে আপনারা আশ্বস্ত হচ্ছেন, কিসের ভিত্তিতে গণমাধ্যম কর্মীরা আশ্বস্ত হবে? এখন সবাই বলছে যে এটার বাতিল, কিন্তু সরকার যথেষ্ট তার যুক্তিসঙ্গত কারণ আছে যে ডিজিটাল আইনের ডিজিটাল আইন না করলে এটা অনলাইনে বিভিন্ন মাধ্যমে যেভাবে মানুষকে বিভিন্ন হয়রানি করা হচ্ছে তার জন্য
তেমন কোনো আইন নেই। তবে আমাদের বক্তব্য হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনের বেশ কিছু সংশোধনী দরকার, না হলে যেটার অপপ্রয়োগ হয়েছে যেজন দুজন মন্ত্রী বললেন সেটার অপপ্রয়োগ কিন্তু অব্যাহত থাকবে। ভবিষ্যতে যে কোনো ব্যক্তি যে কোনো প্রতিষ্ঠান এটার এই ব্যবহার করে হয়রানি করবে, সেক্ষেত্রে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে। আমি মনে করি সেটা সংশোধনী জরুরি। জি, যেই যেই ধারাগুলোকে নিয়ে আসলে আপত্তি বিপত্তি বিতর্ক আছে, ঠিক সেই সেই ধারাগুলোরই কি সংশোধনী হবে তেমন কি আশ্বাস আপনারা মন্ত্রীর কাছ থেকে পেয়েছেন? আইনমন্ত্রীকে আসলে তত আপনারা যারা স্টেক হোল্ডার আছে তাদের, কারণ আপনাদের সঙ্গে তো বসেই তিনি বলেছেন যে সব পক্ষের সঙ্গে বসেই কিন্তু এটা ঠিকঠাক হচ্ছে, নিশ্চয়ই আপনাদের সঙ্গেও হয়তো বসা হতে পারে, সেই জায়গা থেকে আপনারা আশ্বস্ত হয়েছেন কিনা? আমরা আশ্বস্ত হয়েছি বিভিন্ন মন্ত্রণালয় থেকে যে আমাদের সাথে বসে যেসব ধারাগুলো আছে আমরা লিখিত দিয়েছি, আমাদের কাছে লিখিত চাওয়া হয়েছে, আমরা লিখিত দিয়েছি যে কোন কোন ধারা সংশোধনে হওয়া দরকার, এবং ভবিষ্যতে দরকার হলে আমাদের সাথে আবার বসবে। তবে আমার বিশ্বাস সরকার শীঘ্রই এ ব্যাপারটা সংশোধনে আনবে। জি, এবং আমরা দেখলাম তথ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন যাতে হয়রানি না হয়, এর অপপ্রচার বন্ধ হয়, কিন্তু এই সরকারের সরকারের বাইরের নিশ্চয়ই কোনো অংশ না পুলিশ প্রশাসন বা প্রশাসন যারা এই আইনের কি বলবো মারপ্যাচের মধ্যে ফেলে সাংবাদিকদের, এরই মধ্যে তো আসলে বেশ কয়েকবার আমরা দেখেছি যে হয়রানি বা শিকারও হয়েছে, তো পুলিশ বা এই প্রশাসনকে আসলে যে এর অপপ্রচার বন্ধ করতে হবে সেই ব্যাপারে আসলে মন্ত্রীরা কি আহ্বান জানাবেন না নির্দেশনা দেবেন, মানে তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা কি থাকবে? এখন যে ধারার বলে আজকে সাংবাদিকদেরকে হয়রানি করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে এবং তাকে জেলে দেওয়া হচ্ছে, তার সাজা হচ্ছে, সেই ধারাগুলো যদিও না থাকে তাহলে কিন্তু আর পুলিশ সহসাই গ্রেপ্তার করবে না। আর অনেক সময় পুলিশ নিজে বাদী হয়ে মামলা করছে, অনেক সময় যিনি যার বিরুদ্ধে নিউজ যাচ্ছে তিনিও এই ধারায় মামলা করছেন, এবং এই ধারায় বলা আছে সরাসরি পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারবে, তো কোনো রকম ছাড়াই, ইনভেস্টিগেশন ছাড়াই। তা আমি মনে করি সেই জায়গাগুলো সংশোধনী হওয়া দরকার। জি, সবশেষে আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশের প্রেক্ষাপটে জানতে চাই বাংলাদেশের গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মীরা কতটা মুক্ত আছে, কতটা ভালো আছে, কেমন আছেন? আমি মনে করি আমরা অনেক দেশের তুলনায় খুবই ভালো আছি। আমি মনে করি আরো যদি এই ধারাগুলোর অপপ্রয়োগ না হয় এবং এটা অ্যামেন্ডমেন্ট হয়ে যায়, তা আমি মনে করি বিশ্বের অন্যান্য দেশের যেসব ভালো দেশের স্বাধীন সাংবাদিকতা আছে বাংলাদেশ তাদের মধ্যে পড়বে এবং এই ব্যাপারে আমরা নিজেদেরকে গর্ব করতে পারবো। জি, অনেক অনেক ধন্যবাদ একে আজাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং মন্ত্রীরাও প্রত্যাশা করেছে, আপনিও প্রত্যাশা করলেন, আমাদেরও প্রত্যাশা থাকবে যাতে এই বিতর্কিত ধারাগুলো সংশোধনী হয়ে সত্যিকার অর্থে ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যম কর্মীদের জন্য নিরাপত্তার একটি হাতিয়ার বা ঢাল হিসেবে কাজ করুক। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।